সিন্ডিকেট যুদ্ধে ত্রস্ত রাজধানী জয়শ্রী পার্কে সিমেন্ট ব্যবসায়ীকে লক্ষ্য করে 5 রাউন্ড গুলি গুরুতর জখম রাজীব নন্দী হাসপাতালে ভর্তি আটক দুই অভিযুক্ত সিন্ডিকেট বিবাদে বাসধ্বনিতে ব্যবসায়ীকে গুলি আটক জনি ও মিনাকে জেরা পুলিশের ননাই গুলি চালিয়েছিল বলে দাবি গোয়েন্দাদের আতঙ্কে এলাকাবাসী বাংলাদেশে ফের এক পুরোহিতকে কুপিয়ে খুন ঝিনাইদহ সদরের উত্তর কাষ্টসাগরা গ্রামের ঘটনা নিহত শ্যামানন্দ দাস রাধামদন গোপাল মঠ মন্দিরের সেবায় ছিলেন সিমি ইন্ডিয়ান মুজাহিদিনের পুরনো সংগঠনকে ব্যবহার করে দেশে জাল বিস্তার আইসিসের মহারাষ্ট্র হায়দ্রাবাদ এবং রুড়কিতে তিনটি মডিউলের হদিশ তারা ইন্ডিয়ান মুজাহিদিনের স্লিপার সেল হিসেবে কাজ করত হায়দ্রাবাদে আইসিস মডিউলের হদিশ মূলচক্রে সফি আরমান দাবি এনআইএ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সিরিয়া থেকে তৈরি হচ্ছিল ভারতে হামলার নীল নকশা দুবাই থেকে আসছিল অর্থ রাজ্যের শর্তে বিনিয়োগ করতে হবে ইনফোসিসকে সরকারের নির্দিষ্ট শিল্পনীতির ভিত্তিতেই রাজ্য বিনিয়োগ অন্য শর্ত নিয়ে এলে আলোচনা হতে পারে বললেন তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রত বসু কলেজে অধ্যক্ষের আকাল মেটাতে উদ্যোগী সরকার পিএইচডি না থাকলেও প্রিন্সিপাল পদে নিয়োগের চেষ্টা অনুমতি চেয়ে ইউজিসিকে চিঠি প্রিন্সিপালদের বাড়তি সুবিধা ও ক্ষমতা দেবার ভাবনা আলু পটল থেকে শাকসবজি মেশানো হচ্ছে দেদার রং আলুতে রং মেশানো হাতে নাতে ধরলেন খোদ মন্ত্রী রঙের সবজি বিকোচ্ছে বাজারে সেই সবজির সঙ্গে শরীরে ঢুকছে কেমিক্যাল দেখুন অফবিট ২৪ সবজিতে রং সন্ধে ৭টায় টাইব্রেকারে 5-3 গোলে পোল্যান্ডকে হারিয়ে ইউরোকাপের সেমিফাইনালে পর্তুগাল গ্রুপ লিগের একটি ম্যাচও জিততে পারেনি সিআর7 এর দল নকআউটে টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারায় পর্তুগিজরা ওয়েলসের সামনে ইউরোকাপের সেমিফাইনালে ওঠার হাতছানি কোয়ার্টার ফাইনালে আজ প্রতিপক্ষ বেলজিয়াম ময়দানের লড়াই নিয়ে স্টুডিও আলোচনা দেখুন গোল বিকেল ৫:৩০টায়